আপনি চাই আছে মহাসংগ্রাম বিশেষ সম্প্রচার। আমি লোকসভা নির্বাচনের অন্তিম পর্যায়ের ভোটযুদ্ধ রাজ্যের পরিবেশ দেখুয়াই আইছো। বরপেটা লোকসভা সমষ্টির প্রার্থী ফণীভূষণ চৌধুরী ভাষ্য আগবাইছো। নতুন বতর কারণে নতুন বতর এইটাই আহ্বান জানাম যে যেহেতু প্রথম একটা নাগরিকত্ব অধিকার বা ভোটাধিকার অধিকার সাব্যস্ত করবেন সুযোগ পাইছে। আজি যে ইমানেই প্রতিকূল নহোক যাতে ভোটাধিকার গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক যে অধিকার সেই সাংবিধানিক অধিকারখিন সাব্যস্ত করার ক্ষেত্রে যাতে ভোটাধিকার সাব্যস্ত করে তার কারণে মই নতুন যখন ভোটাধিকার আহ্বান জানাব আবেদন। আর আপনার কেনেকে অনুভূতি, এক্সাইটমেন্ট, অলপ ভয় বতরের বাবে? ভয় বতরের বাবে মোর মানে কোনো হেৰি নাই, এক্সাইটমেন্ট নাই। মই কিন্তু কথাটো হৈছে কি যে হয়তো আমি ভাবা ধরনের হয়তো পোলিং পার্সেন্টেজ কিছু অল্প হেরফের হব, কিন্তু আমি ভাবিছো যে ইয়ার এই প্রতিকূল বতরের কারণে সিম্পলি এটাই ইম্প্যাক্ট করব যে বলে হয়তো মার্জিনটা অল্প কমিব পারে, কিন্তু তার বাইরে বেলেগ ধরনের কিন্তু চারিটা সমষ্টি নির্ণয় করব। আমি আশা করছো, কিন্তু এটা যেহেতু বরপেটা লোক ধুবুরী লোকসভা হয়েছে, ধুবুরী লোকসভা হয়েছে ত্রিগুণীয় প্রতিনিধিত্ব হয়েছে। যদি রাইজ ভোট দিবলে ওলাই আহে নিশ্চিতভাবে আমি ধুবুরী লোকসভা অবস্থিত আমি জয়ী হব পারি বলে আমি বিশ্বাস করি। সুভাষে যে মই এনে ধরনের মোট জীবনটো মই চলি আছে আজি ইমান বছরে, গতিকে মই তেনে ধরনের মই এমপি হোক যিয়ে নহোক কিয় মই তেনে ধরনের জীবন যাপন মই অব্যাহত রাখব, মই তার কোনো হেলফেয়ার নহয়। বলেন আছে আমার সুদে, বলেন ইতিমধ্যে ভোটাধিকার সাব্যস্ত করার পিছত পজ দিয়া পরিলক্ষিত হয়েছে বঙাইগাঁওর বিধায়ক বর্তমান বরপেটা লোকসভা সমষ্টির এজিপির প্রার্থী ফণীভূষণ চৌধুরী। নতুন ভোটার সকলকে আহ্বান জানাইছে বলেন ভোটাধিকার সাব্যস্ত করবলে। জানিব বিচারিম বতর এইখানে মুহূর্তে কেনেকা বঙ্গাইগাঁও? নিশ্চয়কৈ জয়ন্ত, আমি পরিবেশ দেখুৱাইছো যে যথেষ্ট এই মুহূর্ত বরষুণ আছে আর সেই বরষুণের প্রতিকূল বতর আর প্রতিকূল বতরক নেউচি যি আসলে পরিবেশ, সেই পরিবেশে নিশ্চয়কৈ ইয়াত প্রভাবিত করব তেখেতে নিজেই এই মুহূর্তে প্রার্থীগুলো উল্লেখ করেছে। গতি এই প্রভাব তেখেতে উল্লেখ করেছে যে মার্জিনের ক্ষেত্রতো প্রভাবিত হব বলে উল্লেখ করা হয়েছে। গতি হ্যাঁ হয়তো কিমান দূর হ্যাঁ হয়তো আগে হ্যাঁ পরিবেশে হয়তো মুখ্য কথা নির্ভর করব, কিন্তু আমি দেখুৱাইছো যে আসলে পুয়ারে ভাগরপা দীঘলীয়া শাড়ি আসে, কিন্তু এই মুহূর্তে যেহেতু বতর কিছু ডাওরিয়া বরষুণ পরিছে, গতি বরষুণে কিছু বিধি পথালি দিছে হ্যাঁ কিন্তু স্বাভাবিক কথা বলে কৈছে। আর সেই হেয়াই আসলে ছবিখনের ক্ষেত্রে দিনটির যি উৎসাহজনক ভোটাধিকারের কথা কোয়া হয়েছিল সেই কথা যে করবাত নহয় করবাত প্রভাবিত হব সেই কথাখিনি কিন্তু কোয়া হয়েছে, কিন্তু হেয়া আসলে কেইটামান মুহূর্তের পিছত অলপ কারণ জয়ন্ত যেহেতু প্রায় এঘন্টা সময় পার হয়েছে, গতি হয়তো কেইটামান মুহূর্তের পিছত আমি সেই ছবিখন আরো অধিক স্পষ্টভাবে দেখবলে পাম। যথেষ্ট সংখ্যক ভোটারও আছে এইখানে মুহূর্তে, বলেন আপনার সুতরাং যদি ভোটার সকল কিছু ভাষ্য সংগ্রহ করে এই মুহূর্তে প্রতিকূল বতরের মাজত গণতন্ত্রের এই বৃহৎ মহোৎসবত অংশগ্রহণ করবলে ওলাই আহিছে? নিশ্চয়কৈ আমি কিছু ভোটারের সংখ্যা ওচৰলে যাম এই মুহূর্তে আর তেখেতসকলৰ কথা পাতিবলৈ চেষ্টা করব। আমি আপনার ওচৰলে আহিছো অকমান ভোটাধিকার সাব্যস্ত করলে পিতৃর লগত একেলগে আহি আর কেনেকুৱা ধরনের দেখিছে এইবার পরিবেশ? এইবার পরিবেশ খুব ভালেই হয়েছে যেন পাইছো আর ভালে লাগিছে, যেহেতু ফেসবুক বা নিউজ চ্যানেল খুলিলে আমি অনুমান লগাব পারো যে বর্তমানও মিত্রজোঁটৰ প্রার্থী জনের জয় ইতিমধ্যে নিশ্চিত হয়ে পড়ছে। গতি আর যেহেতু বরষুণ দিছে অকমান কিনকিনিয়া বরষুণ, এইখানে আশীর্বাদের বরষুণ হিসাবে ভাবি লৈছো আর বরষুণ দিছে যেহেতু মই রাইজক মই অনুরোধ জানাম যাতে তেওঁলোকে পাঁচ বছর ইমান কষ্ট করে থাকে উন্নয়নমূলক কাম কাজখিনি হয় নহয় আমি সদায় সকল রাইজে আমি ইমান চিঞৰি থাকো। বলেন আপনি দেখাই থাকক দৃশ্য। গুৱাহাটীর প্রার্থী বিজুলি কলিতা মেধি, বিজেপির প্রার্থী বিজুলি কলিতা মেধিয়ে ভোটাধিকার সাব্যস্ত করলে আর তারপরে কি মন্তব্য আগবালে আগবাইছো ভাষ্য? আৰু নিজৰ ভোট নিজক দিলোঁ, খুব ভাল লাগিছে আৰু আশা কৰিম যে সকলো ৰাইজ ওলাই আহক আৰু ভোটদান কৰক, কাৰণ এয়া
নিজের অধিকার গতি অধিকার সাব্যস্ত করক আর এখন সুস্থ আর শক্তিশালী গণতান্ত্রিক সরকার এখন গঠন করক আর নিজের নিজের শক্তিশালী সরকারখন নিজের অরিহণা প্রদান করক। গতি সকল রেলে মূর আহ্বান যে সকল ওলাই হোক আর ভোটদান করব। নহয় গুয়াহাটী লোকসভা সমষ্টি একটা প্রেস্টিজিয়াস সমষ্টি, গতি আজি এটা ভোটটা দিয়ার লগেলগে এনেকা লাগিল যে এটা খুব ডাঙর দায়িত্ব এটাও আসলতে পালন করল আর ইমান বছরে যেতারপর ভোট দিব শিকিছো তেতারপর সকলের কারণে বেলেগ বেলেগ প্রার্থীর কারণে ভোট দিছো আর আজি প্রেস্টিজিয়াস গুয়াহাটী কনস্টিটুয়েন্সির কারণে নিজে নিজক ভোট দিছো। গতি খুব ভাল লাগিছে আসলতে, মানে মনটো যেন শান্তি লাগিছে তেনেকুৱা অনুভব হয়েছে। কিন্তু লগতে একটা গধুর দায়িত্বর ফলে আগবাড়ি যাওয়ার নিচিনা তেনেকুৱা এক অনুভব হয়েছে আর খুব ভাল লাগিছে। লাগিছে যে রাইজর যে সঁহারি আর ভগবানে যদি আশীর্বাদ করে মা কামাখ্যার আশীর্বাদ থাকলে সকল ভাল হব। বৃহৎ ব্যবধান হব বলে যদি উল্লেখ করেছে থাকিব যাবার নির্বাচন থাকিব খুব ব্যবধান, এই ক্ষেত্রে কি কব আপনি কেনকা লাগিছে আজি আমি যেতিয়া রাইজর মাজলে গৈছো তেতিয়া দেখিছো যে রাইজর যেনে ধরনের সহারি আমি দেখিছো, কারণ লোকসভা নির্বাচন এইবার রাইজ যেনেকে উলাই আছে লোকসভা নির্বাচনের প্রচার সময় আমি আগতেও গৈছো বেলেগ প্রার্থীর কারণে যেতিয়া আমি প্রচার করেছিল আমি দায়িত্ব লৈ পেলাই তেতিয়া দেখিছিল যে রাইজ তেনে ধরনের উলাই নাহে, কিন্তু এইবার তার ব্যতিক্রম রাইজ খুব সুন্দরভাবে উলাই আহিছে আর রাইজর বিপুল সহারি আছিল। গতি আশা করছো যে এবার সচাক নরেন্দ্র মোদী ডাঙরিয়া যেদরে আশা করেছে আর যেদরে আহ্বান জানাইছে যে সকল ওলাই হোক 100% ভোটদান করক, গতি এবার রাইজে রাইজর সহারি সম্পূর্ণ আছে আর রাইজে গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করবলে সকল রাইজ উলাই আহিব আর আমার দৃঢ় বিশ্বাস আছে। রাইজর মাজত চর্চা হওয়া নাই, মিডিয়ার মাজত চর্চা আছে, মিডিয়ার মাজত চর্চা হয়েছে, কিন্তু রাইজ আপনাদের যদি দেখিছে তেতিয়াহলে আমি যেতিয়া সভা করব যাও আমি অকলে গলেও বহুত বেশি রাইজ আমি পাও আর যেতিয়া আপনাদের দেখিছে যে আমার প্রতিগী মন্ত্রী আমার মুখ্যমন্ত্রী সকল যেতিয়া গৈছে রাইজর বিপুল সহারি আমার লগত আছে, গতি কেবল মিডিয়াতে প্রচার করে আছে। গতি সেই কারণে মানে কোথাও যে রাইজ সদায় ভারতীয় জনতা পার্টি আর মিত্রজোটর আছে রাইজ উন্নয়নের আজির তারিখত ভোটটা দিলোহে, গতি পদক্ষেপ তো মানে আজিয়ে কব নি, মানে আজি সে কোয়া কথা নহয়, কিন্তু আগন্তুক দিনত সদায় পজিটিভ কাম করে যাব সকলরে কারণে ভাল কাম করে যাব আর সেই আশারে আসলে আগবাড়ি আইছো রাইজর সেবা এইটার কারণে মোৰ বেছি ভাল লাগিছে আসলে, কারণ সকল রাইজর তো ভোট পামেই কারণ উন্নয়নের লগত সকল রাইজ আছে, কিন্তু লড়াই প্রথম ভোট দিছে আর প্রথম ভোটটা তার মাকক দিছে সেইটার কারণে মোৰ বেছি ভাল লাগিছে। দিনটো আজি কি করব কিন্তু আমি 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 হয় মন্দির গেছি আর আমি এটা বিভিন্ন ঠাইলে যাম, আমি ভোট আমি আমার কেন্দ্র সমূহ অকমান মাত লগাম যে কেনে কি ধরনের চলি আছে, কারণ কার্যকর্তা সকলেও কাম করে আছে, গতি ভোটার সকলক সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করেছি ইতিমধ্যে যখন ভোট দিলে সকলে ধন্যবাদ জ্ঞাপন করেছো আর আপনাদেরও ধন্যবাদ জ্ঞাপন করেছো যে রাতেপাই আহি আপনাদের আপনাদের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করলে আর আমাক আপনাদের এক সুযোগ দিলে সকল রাইজক আহ্বান জানাবার তার আপনাদেরও ধন্যবাদ আর আপনাদেরও ভোট আপনাদের সাব্যস্ত করক তার আপনাদেরও আহ্বান জানালো। এয়া আছিল গুৱাহাটীর প্রার্থী বিজুলি কলিতা মেধির প্রতিক্রিয়া ভোটাধিকার সাব্যস্ত করার পিছত। বিজেপির প্রাক্তন বিধায়িকা বটদ্রবার প্রাক্তন বিধায়িকা আঙুলতা ডেকার সঙ্গে আছে আমার সতীর্থ সাংবাদিক অসীম দত্ত, সংযুক্ত হয়েছো অসীমর সঙ্গে। এগারী জনপ্রিয় অভিনেত্রী তথা বিধায়িকা প্রাক্তন বিধায়িকা আঙুলতা ডেকা আছে, আঙুলতা ডেকার সঙ্গে মানে কথা পাতি চেষ্টা করি কি কয় বাইদ প্রথমে আপনার ওসর আহিছো
ভোটাধিকার ইতিমধ্যে আপনি সাব্যস্ত করে উলাই আহিছে, কি কব যেহেতু আজি গণতন্ত্রের মহা উৎসব আর আপনি ইতিমধ্যে ভোটাধিকার সাব্যস্ত করেছে, কি কব? আজির এই দিনট সকলে শুভেচ্ছা জ্ঞাপন করছো। গুয়াহাটী লোকসভার কেবাটাও আমার লোকসভার আজি অন্তিম আমার ভোটাদান, আর সকল রাইজে উলাই হোক, নিজের ভোটাধিকার সাব্যস্ত করো। আর আজি রাতেপা উঠি অকমান বতরটো বেয়া এনেকা আসলে, আর মনতে ভাবি আছিল যে আজি সাগে গিয়ে একদম প্রথম ভোটটা দিয়ে আহিম, কিন্তু আহি সম্পূর্ণ ভুল প্রমাণিত হল। দীঘলীয়া শাড়ি মানে কিমান সজাগ গুয়াহাটির রাইজ আর জ্যেষ্ঠ হোক আর যুব প্রজন্ম হোক সকলে ইয়াতে আপনাদের দেখব, গতি খুব ভাল একটা ইঙ্গিত বহন করে। গতি মানে ভাবো যে আজি দিনটু অন্তত রোদতকে বতরটা খুব ভাল, ভোট দিবলেও খুব সুন্দর, যদিও প্রতিকূল কিন্তু ঠান্ডা, হ্যাঁ বহুত ঠান্ডা বতর, ধুনিয়া বতর আর বন্ধ, গতি সুন্দরকে নিজে আহি নিজের ভোটটা ভোটাদান করব। গতি সকলকে শুভেচ্ছা জ্ঞাপন আশা করব। এবার জানে আর মোর আশাটা কি হব, গতি নাই তথাপিতো মোর ভোটটো যোৱা বছৰ তাৰে আগৰ বছৰ যিমান ইলেকশন হৈ গৈছে এটাই আমি আশা কৰো যে উন্নতি বিকাশৰ কাৰণে আমাৰ ভোটটো যায়। গতিকে ডেফিনেটলি আমি তৃতীয়বাৰৰ কাৰণেও মাত্ৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াদেৱেই হওক তাকেই আশা কৰি পেলাই ভোট প্ৰদান কৰিছোঁ, গতিকে ডেফিনেটলি ভাল হ'ব। ধন্যবাদ জনাইছোঁ। আমি এই বিশেষ সম্প্ৰচাৰ অব্যাহত ৰাখিম, লৈছো আন এটি চমু বাণিজ্যিক বিৰতি। এইটো মাইথান স্টিল নহয়। অঁ ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে। ষ্ট্ৰং মানে মাইথান স্টিল, কৰেক্ট। ফেব্রুয়ারি মার্চ মাহত হওয়া কন্ট্রোল বার্নিংর পাছত রাষ্ট্রীয় উদ্যানখনের মাজেরে বই যাওয়া মহাবাহু ব্রহ্মপুত্রর চাপরি অঞ্চল গজি উঠা নতুন ঘাঁহনির মাজত ঠাই লৈছে উলুবনে। নতুনক গজি উঠা উলুবনব ফুলিছে শরতর কহুয়ার দরে। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের বিভিন্ন এলাকাত এইদরে উলু ফুলের প্রয়োগ ঘটিছে, যদিও বুড়াপাহাড় বনাঞ্চল বিস্তৃত এলাকা আবরি উলু ফুলে সৃষ্টি করেছে মায়াবী পরিবেশ। এই উলুয়নিবুরে দুষ্প্রাপ্য উলুমরা চড়াই আর বেঙ্গল ফ্লোরিকার আপাস্ত। বুড়াপাহাড় বনাঞ্চল কাজিরঙার বুড়াপাহাড় বনাঞ্চলের এটা বৃহৎ এরিয়াত একটা এলাকাত আপনার এই বনটো ঘাঁহটো পোৱা যায়। আর ব্রহ্মপুত্র চাপৰিত আর কাজিরঙার কেটামান জায়গা আছে, আর যদি চাপৰিত আপনার দেখব তাতে আপনার এবিধ চড়াই উলু ময়রা, সেইবিধ মানে বড় রেয়ার চড়াই। এইটো হল আপনার ইম্পারেটা সিলিন্ড্রিকা বলে কয় আমার যে ঘাঁহ, সেই ঘাঁহটো এইটো সময়ত মানে ফুলিবলে আরম্ভ করে। মায়াবী পরিবেশ উপভোগ করা সৌভাগ্য সকল পর্যটকের সম্ভবপর নহব, কারণ অহা 15 মে'ত অন্ত পরিব রাষ্ট্রীয় উদ্যানখনের 2023-24 পর্যটন বর্ষ। গতি বারিষার আগে ফুলিবলে লওয়া উলু ফুলের নান্দনিক দৃশ্য উপভোগ করার বঞ্চিত হব পর্যটক সকল। কাজিরঙার বিতুপন বরার রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট। পিঁয়াজক লৈ সরকারের ডাঙর সিদ্ধান্ত, এই সিদ্ধান্তর প্রভাব পড়িব পারে পিঁয়াজর মূল্য বৃদ্ধি পাব পারে পিঁয়াজর মূল্য। কেন্দ্রীয় সরকারে শেহতিয়াক বাতিল করলে পিঁয়াজর রপ্তানিত থাকা নিষেধাজ্ঞা, পিঁয়াজর রপ্তানিত অনুমতি প্রদান করলে কেন্দ্র, 6খন দেশলৈ পিঁয়াজ রপ্তানিত কেন্দ্রই অনুমতি প্রদান করলে। বাংলাদেশ, ভূটান, শ্রীলঙ্কা, UAE, মরিশাস আর বাহরেইনলে পিঁয়াজ রপ্তানিত অনুমোদন জানালে কেন্দ্রে। 99,500 টন পিঁয়াজ রপ্তানিত অনুমোদন দিলে কেন্দ্রীয় সরকারে। ইয়ার লগতে মধ্যপ্রাচ্য আর ইউরোপলে 2,000 টন বগা পিঁয়াজর রপ্তানিত দিছে অনুমতি। 5 মাহ ধরে আরোপ করে রখা নিষেধাজ্ঞা অন্ত পেলায় পিঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়া হল। সরকারে 2023 চনের 8 ডিসেম্বর পিঁয়াজর রপ্তানিত নিষেধাজ্ঞা জারি করেছিল।
এটা পুনের পিঁয়াজের রপ্তানিত অনুমতি দিয়ার পিছতে বাজারত পিঁয়াজের দামত প্রভাব পড়া পরিলক্ষিত হয়েছে। সমগ্র দেশজুড়ি তৃতীয় পর্যায়ের ভোটযুদ্ধ চলি আছে 2024 চনের সাধারণ নির্বাচনের, যত আমি জানাই আছো চারিটা সমষ্টির ভোটযুদ্ধ পরিবেশ দেখ ভোটগ্রহণ কেন্দ্র সমূহ। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজি পুয়া 7:45 ভোটাধিকার সাব্যস্ত করলে ইভিএমত। বুটাম টিপি আহমেদাবাদর নিশান এইচএস স্কুলের ভোটগ্রহণ কেন্দ্রত ভোটাধিকার সাব্যস্ত করে প্রধানমন্ত্রী মোদিয়ে। মোদীক সাবলৈ কণ কণ শিশুসকলেও ভিড় করা পরিলক্ষিত হল। হাতে হাতে মোদীর প্রতিচ্ছবি, নিজ হাতে অঙ্কন করা মোদীর প্রতিচ্ছবি লৈ আহে কণ কণ শিশুসকলে মোদীক সাবলে ভিড় করা পরিলক্ষিত হল। বাইশ আগবাইছো কি উন্হে মুঝে সামনে সে বতায়া কি ওর দেখা চিত্র ড্রয়িং দেখা ওর কহা কি পেন দো ওর উন্হে অটোগ্রাফ দিয়া। কিতনে খুশ হ্যায় আপ পিএম সার সে মিলকে? বহুত বহুত খুশ হ্যায়। উপর কা বেটা এম কে আচ্ছা উপর বলিউডের অভিনেতা অভিনেত্রী ভোটাধিকার সাব্যস্ত করবলে আহিছে। জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী এয়া ভোটাধিকার সাব্যস্ত করবলে আহিছে। জিনেলিয়া ডিসুজায় ভোটাধিকার সাব্যস্ত করেছে। রিতেশ দেশমুখ আর জিনেলিয়া ডিসুজা দুইগৰাকী অভিনেতা অভিনেত্রী স্বামী স্ত্রী ভোটাধিকার সাব্যস্ত করবলে আহিছে। মহারাষ্ট্রর এটা ভোটগ্রহণ কেন্দ্রত শাড়ি পতা পরিলক্ষিত হয়েছে। এয়া বলিউডের জনপ্রিয় অভিনেতা রিতেশ দেশমুখ আর তেওঁর অভিনেত্রী পত্নী জিনেলিয়া ডিসুজা দুইগৰাকী ভোটাধিকার সাব্যস্ত করবলে আহিছে। এয়া দেশের বিভিন্ন প্রান্তর ভোটগ্রহণ কেন্দ্রর পরিবেশ আমি দেখাইছো, কারণ 10 রাজ্য দুটা কেন্দ্রীয় শাসিত অঞ্চলত আজি তৃতীয় পর্যায়ের ভোটযুদ্ধ চলি আছে। লগতে আমি গুয়াহাটী, বরপেটা, ধুবুরী আর কোকরাঝাড় এই চারিটা সমষ্টির ভোটগ্রহণ পরিবেশ দেখাইছো ভোটগ্রহণ কেন্দ্রর। বৈশিষ্ট্যর এটা ভোটগ্রহণ কেন্দ্রত আজি কিছু সময় পূর্বে ভোটাধিকার সাব্যস্ত করলে গুয়াহাটির কংগ্রেসের প্রার্থী মীরা বরঠাকুরে। আগবাম আমার সতীর্থ সাংবাদিক উৎপল হালৈ বিশেষ প্রতিবেদন। স্কুল যদি চা যায় এই মুহূর্ত গুহাটির যাকী প্রার্থী লোকসভা সমষ্টির মীরা বরঠাকুর বাইদেউ আহি পাইছে। কংগ্রেস দলের প্রার্থীগুলির সঙ্গে কিছু মন্তব্য লবলে তখেতর চেষ্টা করি, যেহেতু তখেতে ভোটাধিকার সাব্যস্ত করলে। প্রথমতে বাইদেউলে শুভেচ্ছা জানাইছো। আর মই সকলকে কৈছো প্রতিকূল বতরটো 5 বছরের মূরত আজি অকমান কষ্ট করক, আজি অকমান উলাই আহক, আপনাদের আপনার অধিকার সাব্যস্ত করক, এখন সুস্থ গণতন্ত্র আর সংবিধান সুরক্ষার স্বার্থত আপনাদের আপনার মতদান করক, এটাই মানে অনুরোধ জানাইছো। কেনেকুয়া লাগিছে যেহেতু আজি এটা বিশেষ দিন, বিগত প্রায় এমাস ধরে গোটাই সমষ্টি সমষ্টি ঘুরলে, কি কব? মই আশাবাদী, আশা নহলে জিয়াই থাকবো কেন? মই আশাবাদী যে যি হব ভাল হব, রাইজে যে সিদ্ধান্ত লব ভাল সিদ্ধান্ত লব, সে আশা করছো। কত যাব দিনটো? মই 10টা সমষ্টিত প্রত্যেকটা সমষ্টিতে মিনিমাম দুটাকে হলেও সেন্টার যাম। গতি এতিয়া মই ডিমরিয়া যাম, ডিমরিয়ার পিছত পর্যায়ক্রমে মই একেবারে লক্ষীপুরলকে লৈছো, ওয়েস্ট গোয়ালপাড়ালকে আজি দিনটো যাত্রা আরম্ভ করি। রাইজলে আহিব লাগে, রাইজ ওলাই আহিব লাগে, ভোট কাক দিব রাইজর নিজা সিদ্ধান্ত, কিন্তু রাইজ ওলাই আহিব লাগে, মই এটাই কৈছো। আশা করছি, মই আশাবাদী যে রাইজে ওলাই আহি এটা সঠিক সিদ্ধান্ত লব, রাইজে যদি মোক ভোট দিয়ে মই রাইজর হয়ে বলিষ্ঠভাবে সংসদত মই ভূমিকা গ্রহণ করব পাৰিম বুলি মোৰ এটা কনফিডেন্স আছে। রাইজক ওলাই আহিব দিছো, রাইজে নিজে মতদান করক।
ৰাতিপুৱা মঠ মন্দিৰত যোৱা হৈছে নেকি? মই সদায় ঘৰৰ পৰা যেতিয়া ওলাই যাওঁ পূজা কৰি ওলাই আহোঁ, আৰু আহোঁতে গাড়ীত মই হনুমান চালিচা পঢ়ি ওলাই আহিছোঁ। যি হ'ব ভাল হ'ব, পৰীক্ষাত পঢ়া দি পঢ়িছোঁ, আজি পৰীক্ষা দিছোঁ, গতিকে আশাবাদী ভাল নম্বৰ পাম বুলি আশা আছে। আশা নাথাকিলে মানুহ কেনেকৈ জীয়াই থাকিব? আশা আছে যে ভালেই হ'ব বুলি আশা কৰিছোঁ, কষ্টও কৰিছোঁ, আৰু যদি ফলাফল ভাল হয় ৰাইজৰ হৈ মই মাত মাতিম বুলি মই মানসিকভাৱে প্ৰস্তুতিও লৈছোঁ। আৰু খুব বতৰটো বেয়া কাৰণে অকণ মনটো বেয়া লাগিছে, ঈশ্বৰক খাটিছোঁ যে অন্ততঃ 11টা বজাৰ পৰা হ'লেও বতৰটো ভাল হওক, ৰাইজ ওলাই আহক, ৰাইজে ভোট দিয়ক, ৰাইজে নিজৰ অধিকাৰবিলাক সাব্যস্ত কৰক, এইটোৱে আশা কৰোঁ। তথাপিও এই উৎসাহটো আমি কিন্তু দেখিছোঁ, কাৰণ ছাত্ৰীসকলে ইতিমধ্যে উল্লেখ কৰিছে যে যিহেতু বতৰ প্ৰতিকূল হৈছে, প্ৰতিকূল বতৰ নেওচিও তেখেতে ওলাই আহিবলৈ ৰাইজক আহ্বান জনাইছে যাতে বতৰ যাতে কিছু সময়ৰ পিছত ভাল হয়, এই ধৰণৰ কথা বতৰা উল্লেখ কৰিছে। আৰু সমান্তৰালভাৱে যুৱ ভোটাৰসকলো আছে, আৰু সমান্তৰালভাৱে উল্লেখ কৰিম যে মীৰা বৰঠাকুৰ জীয়াৰীগৰাকীও আছে, তেখেতৰ সৈতেও কিছু মন্তব্য ল'বলৈ চেষ্টা কৰিম, যদি সম্ভৱ হয় ভোট দিলে নেকি? হয়, দিলে। প্ৰথমবাৰ ভোট দিয়া হিচাপে যথেষ্টখিনি ভাল লাগিছে, এক্সাইটেডো আছিলোঁ, গতিকে ভাল লাগিলে। যুৱ ভোটাৰ হিচাপে ফাৰ্ষ্ট অফ অল মই সকলোকে এইটোৱে জনাব খুজিম, ক'ব খুজিম যে আপোনালোক সকলোৱে ওলাই আহক, এবাৰ ভোট দিয়ক। আৰু তাৰপিছতে যিহেতু আমি যুৱ প্ৰজন্ম হিচাপে আমাৰ তেনেকুৱা কেইবাটাও ইছ্যুজ আছে যোনটোক লৈ পেলাই আমাক চাগে অকণমান কিবা এটা ভাল এটা পৰিৱেশ বা ভাল এটা গভৰ্ণমেণ্ট লাগে, সেইটো হিচাপত ইভেন পাৰ্লিয়ামেণ্টত এটা ভালকৈ আমাৰ ইছ্যুজবিলাক উত্থাপন কৰিব পৰা এগৰাকী ব্যক্তিও লাগে। সেইকাৰণে আমি যদি এটা চেঞ্জ বিচাৰোঁ তেনেহ'লে আমাক এজন ভাল প্ৰাৰ্থীও লাগিব, ভাল এজন প্ৰতিদ্বন্দ্বীও লাগিব। গতিকে সেইকাৰণে মই চবকে আহ্বান জনাইছোঁ যে সকলোৱে যাতে আহি পেলাই ভোট দিয়ে, আৰু মই নিজেও বহুত আশাবাদী। এয়া এই মুহূৰ্তত উল্লেখ কৰিলে এগৰাকী যুৱ ভোটাৰে। আৰু সমান্তৰালভাৱে আমি উল্লেখ কৰিছোঁ যে এই নাৰবাম প্ৰাথমিক বিদ্যালয়ৰ পৰিৱেশ দেখুৱালোঁ আৰু উল্লেখ কৰিলোঁ যে প্ৰাৰ্থী মীৰা বৰঠাকুৰে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিলে। সমান্তৰালভাৱে যুৱ ভোটাৰেও আহ্বান জনাইছে যে আজিৰ দিনটোত সকলোৱে ঘৰত থকাৰ বিপৰীতে ভোটদান সাব্যস্ত কৰিবলৈ সকলোকে আহ্বান আৰু অনুৰোধ জনোৱা দেখা গ'ল। আৰু ইয়াৰ ভোটযুদ্ধৰ পৰিৱেশ, তৃতীয় পৰ্যায়ৰ ভোটযুদ্ধ, কিনকিনীয়া বৰষুণকো নেওচি ভোটাৰ ৰাইজ ওলাই আহিছে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ। আমি ভোটগ্ৰহণ কেন্দ্ৰসমূহত থকা সাংবাদিকসকলৰ জৰিয়তে এই বিশেষ সম্প্ৰচাৰ অব্যাহত ৰাখিম। লৈছো আন এটি চমু বাণিজ্যিক বিৰতি।